কিন্তু মসজিদে 30 জন লোক আসতে হবে, তার বেশি আসা যাবে না, এটা পাগল ছাড়া কেউ কথা বলে না। ছোট বড় জ্ঞান নেই বলে দিল, মসজিদ বিরোধী লোকদের সিদ্ধান্ত এটা, এই সিদ্ধান্ত আমরা আদৌ মানি না। এ বিষয়ে আমরা যে করোনা লিফলেট আপনাদেরকে দিয়েছি সেখানে আমরা 10 দফা দিয়েছি, আমাকে দফাগুলি খালি মনে করে দিচ্ছি, আপনারা লিফলেটগুলো সবাই নেওয়ার চেষ্টা করবেন, যদি পৌঁছাতে আমরা নাও পারি আমাদের ইন্টারনেট থেকে নেওয়ার চেষ্টা করবেন, নিয়ে ব্যাপক হারে বিতরণ করুন। আতঙ্কিত না হয়ে ধৈর্যশীল থাকুন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আল্লাহর ইচ্ছা হলে হবে, নইলে হবে না, কাজকাম বাদ দিয়ে বসতে তো লাভ নেই। সরকার লকডাউন ঘোষণা করেছে, ঠিক আছে একদিক দিয়ে, কিন্তু মসজিদে 30 জন লোক আসতে হবে, তার বেশি আসা যাবে না, এটা পাগল ছাড়া কেউ কথা বলে না। মসজিদ ছোট বড় নেই, রাজশাহী সিটি কর্পোরেশন সবচেয়ে বড় মসজিদ হলো আমাদের, এটা 6,500 স্কোয়ার ফিটের বিশাল মসজিদে 20 জন লোক, স্টাফই তো প্রায় 20 জনের মতো। ছোট বড় জ্ঞান নেই বলে দিল, মসজিদ বিরোধী লোকদের সিদ্ধান্ত এটা, এই সিদ্ধান্ত আমরা আদৌ মানি না। অবশ্যই সবই আমরা আসবো নিজের নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে, মাস্ক পরে, বাচ্চাদের আনবেন না, ওদের সালাত ফরজ হয়নি, দরকারও নেই, অঘটন ঘটেও তো যেতে পারে, যত ফাঁক থাকে তত ভালো, সাধ্যমতো চেষ্টা করবেন। 30 জন 20 জন কোনো বিষয় নয়, আত্মরক্ষা সবাই নিজের কাছে, মসজিদে জুমাতেও আসবেন, তারাবিতেও আসবেন, কিন্তু মাস্ক যেন থুতনির নিচে না থাকে, পকেটেও না থাকে, মাস্ক নাক ভরা থাকতে হবে। তকদিরের লিখনকে বিশ্বাস করুন, তকদিরের বিশ্বাস তো ছাড়াবেন না, কোরআনের আয়াতটা মনে রাখবেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের কোনোই মুসিবত পৌঁছতে পারে না, যেটা আল্লাহ আমাদের ভাগ্যে লিখে রেখেছেন তা ব্যতীত। হুয়া মাওলানা, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের প্রভু। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরে মুমিনরা ভরসা করে থাকে, কোনো মানুষের উপরে বা কোনো ঔষধের উপরে মুমিন কোনো ভরসা করে না। নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করুন। আমাদের ঈমানের গলতি ছিল যেটা একটু আগে বলে দিলাম, করোনা নিয়ে ঈমান যেন গোলমাল না হয়, তকদিরে আসে বলে যা খুশি করবেন এটাও চলবে না, প্রতিরোধ ব্যবস্থা নেবেন না, ঘুরে বেড়াবেন এটাও হবে না, আপনাকে তকদিরে ভরসাও রাখতে হবে, প্রতিরোধও নিতে হবে। রোগ হয়েছে বলে যেমন ওষুধ খান, করোনা আসছে বলেও তার প্রতিষেধক ব্যবস্থা যা আছে এটা মেনে চলতে হবে।